আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ বায়েজিদ আলম, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ সৈয়দ আহমেদ কলেজ সুগঞ্জপুকুর বটতলী বগুড়া। বেতন খাতে আইন নির্ণয় ক্লাস নাম্বার 4, মিলেনিয়াম পাবলিকেশনস বইয়ের অঙ্ক, অঙ্ক নাম্বার 6, পৃষ্ঠা নম্বর 255। জনাব এম এস রহমান বিস্কিমকো লিমিটেডের একজন ম্যানেজার, তিনি 25,000, 4,000 গুণন 10, 65,000 টাকা স্কেলে চাকরি করেন। তার বেতন বৃদ্ধির তারিখ 1 সেপ্টেম্বর, অর্থাৎ তিনি যখন চাকরিতে শুরু করেছিলেন তখন তার মূল বেতন ছিল 25,000, আর যখন তার ইনক্রিমেন্ট হবে 4,000 টাকা করে, এভাবে সে 10 বার তার ইনক্রিমেন্ট হবে, 65,000 টাকা পর্যন্ত তার স্কেল গিয়ে থামবে এবং তার বেতনটা বাড়বে কিন্তু প্রতি বছরের সেপ্টেম্বরে। আমরা জানি আমাদের এই ট্যাক্সের অঙ্ক করার ক্ষেত্রে আয় বর্ষ কিন্তু জানুয়ারি থেকে শুরু হয় না, এটা শুরু হয় জুলাই থেকে। এই অঙ্কের ক্ষেত্রে 2018 সাল তোমাদের শুরু হয়েছে, 18 সাল থেকে বছর শুরু জুলাই থেকে। তাহলে খেয়াল করি আমরা, আমাদের জুলাই আগস্ট 2018 সালের জুলাই আর আগস্ট এই 2 মাসে আমরা বেতন পাব এক রেটে, আর তারপরে সেপ্টেম্বর থেকে শুরু করে পরবর্তী 10 মাস পর্যন্ত, অর্থাৎ 2019 সালের 30শে জুন তারিখ পর্যন্ত আমরা বেতন পাব ইনক্রিমেন্টের পর যেটা সেটা। 2018-19 আয় বর্ষে তার নিম্নোক্ত আয় সমূহ থেকে মোট আয় নির্ণয় করো। মূল বেতন, মূল বেতন 30শে জুন 2019 তারিখে 45,000। খেয়াল করো এখানে আমাদের কিন্তু 30শে জুন 2019 তারিখে মূল বেতন দেয়া আছে 45,000। আমাদের অঙ্ক কিন্তু শুরু হবে কবে থেকে? 2018 সালের জুলাই থেকে। তাহলে 30শে জুনে বেতন দেয়া আছে 45,000, তার মানে কি এই 45,000 টাকার মধ্যে ওই ইনক্রিমেন্টের 4,000 যোগ করা আছে অলরেডি। তাহলে প্রথম 2 মাসে কিন্তু আমাদের রেট, প্রথম 2 মাসের বেতনের হার, মাসিক বেতন কিন্তু 45,000 হবে না, অর্থাৎ জুলাই আর আগস্টের বেতন হবে কত? কম ছিল, 45,000 থেকে 4,000 বাদ গেলে 41,000 টাকা করেছিল প্রথম 2 মাসের বেতন। তারপরে যখন সেপ্টেম্বর 1 তারিখ আসবে সেখানে ওই 41,000 টাকার সাথে 4,000 যোগ হয়ে সেপ্টেম্বর থেকে শুরু করে 2019 সালের জুন পর্যন্ত বেতন হয়েছে কত টাকা? 45,000 টাকা। তাহলে প্রথম 2 মাসের বেতন হবে 41,000 টাকা করে, পরবর্তী মাসের 10 মাসের বেতন থাকবে কত করে? 45,000 টাকা করে। বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের 60%, তো মূল বেতন যা হবে তার 60% বাড়ি ভাড়া করবো। বাড়ি ভাড়ার ক্ষেত্রে একটা নিয়ম আছে, সেটা অঙ্কের মধ্যে গেলে বুঝাচ্ছি। তারপরে দেখো বলা আছে চার্জ ভাতা মাসিক 3,000 টাকা, পয়লা জানুয়ারি 2018 থেকে তিনি অতিরিক্ত দায়িত্ব পালন করছে। তাহলে জানুয়ারির 18 থেকে আমাদের বিষয় না, জানুয়ারির 18 থেকে জুন পর্যন্ত না, আমাদের ধরতে হবে কবে? জুলাইয়ের 18 থেকে, 2018 সালের জুলাই থেকে। তাহলে জুলাই থেকে শুরু করে 2019-এর পর্যন্ত 12 মাস হচ্ছে, এই 12 মাসের চার্জ ভাতা উনি পাবেন 3 বারে 36,000 টাকা। নিয়োগকর্তা কর্তৃক গৃহ পরিচারিকার বেতন মাসিক 2,000 টাকা, তাহলে নিয়োগকর্তা কর্তৃক গৃহ পরিচারিকাকে মানে কাজের মেয়েকে বা বাসায় যে দেখাশোনা করে তাকে বেতন দিয়েছে 2,000 টাকা, তাহলে এখানে 12 দ্বারা গুণ করে 12 দুগুণে 24,000 টাকা আসবে। মূল বেতনের 10% অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে দান করেন, তার নিয়োগকর্তাও সমপরিমাণ অর্থ দান করে। তাহলে অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে এখানে শুধুমাত্র নিয়োগকর্তার দান আসবে, মূল বেতন যেটা বের হবে তার 10% কেটে আমরা দিয়ে দেবো। তারপরে বলছে উক্ত বছরে 18% হারে উক্ত ফান্ড থেকে, সংশ্লিষ্ট বছরে 18% হারে উক্ত ফান্ড থেকে সুদ পান 72,000। এখানে খেয়াল করো এর আগের অঙ্কগুলোতে সুদের পরিমাণ ছিল 14% বা এরকম সমান একটা টাকা, কিন্তু এবার বলেছে 18%। আমরা জানি মূল বেতনে 18% নয়, 14.5% পর্যন্ত কি অকর ধার্য। তাহলে এই 72,000 টাকা সমান 18%, এখান থেকে আমরা এই 72,000কে 18 দ্বারা ভাগ দিলে, দিয়ে 14.5 দ্বারা গুণ যদি করি, তাহলে আমরা 14.5% সমান কত টাকা আসে সুদ সেটা পাবো। পরে 72,000 থেকে সেই সুদ টাকা বাদ দিব, বাদ দিলে অবশিষ্ট টাকা কি হবে আমাদের, চলে যাবে করযোগ্য আয়ের মধ্যে। এখানে বলছে উক্ত তথ্যের ভিত্তিতে জনাব এস আলমের বেতন খাতে মোট আয় নির্ণয় করো। তো বরাবরই আমাদের প্রথমে নাম লিখতে হবে, না নাম লেখার আগে এখানে একটা খসড়া করে যদি দেই তাহলে আমাদের ভালো হয়। প্রথমে দেখো খসড়া নম্বর 1, মোট মূল বেতনের পরিমাণ নির্ণয়। 2018 সালের 1 জুলাই তারিখে তার মাসিক মূল বেতন ছিল, ওই যে আমি যেটা বললাম সেপ্টেম্বরের আগ পর্যন্ত, জুলাই আর আগস্ট, তাহলে ওই 1 তারিখে বেতন ছিল 41,000। তাহলে জুলাই আর আগস্ট এই 2 মাসে সে বেতন পাইছে কত? 41,282,000। এই যে 2018 সালের জুলাই ও আগস্ট মাসের মূল বেতন 41,000 গুণন 2 = 82,000,
এরপরে সেপ্টেম্বরে গিয়ে বাড়লো, সেপ্টেম্বরের 1 থেকে শুরু করে 2019 সালের জুন পর্যন্ত তার বেতন হবে 45,000 টাকা করে। এই যে 1 সেপ্টেম্বর 2018 তারিখ থেকে 30 জুন 2019 সাল পর্যন্ত 10 মাসের মোট বেতন 45,000 গুণন 10, এটাকে আমরা কি করব, যোগ করব। যোগ করলে 5,32,000 টাকা আমাদের এখানে চলে আসছে। এবার আমরা সরাসরি কি করতে পারি, সকে যাব, যথারীতি নাম লিখবো, করদাতা জনাব এস এম রহমান, আবাসিক মর্যাদা 3, আয় বর্ষ কর বর্ষ, বেতন খাতে মোট আয় নিন, এগুলো আমরা শিখিয়েছি আগে। এরপরে আয়ের বিবরণ, টাকা টাকা আমরা লিখব, বেতন খাতে আয় ধারা 21, প্রথমে কিন্তু মূল বেতন যেটা বের করেছি খসড়াতে। এবার তারপরে ছিল কি, বাড়ি ভাড়া ভাতা, বাড়ি ভাড়া ভাতার নিয়মটা হচ্ছে প্রাপ্ত ভাতা, নগদ প্রাপ্ত ভাতা বলা ছিল 60%, তাহলে আমরা নগদ পাচ্ছি 5,32,000, 60% করলে 3,19,200 টাকা। এখান থেকে বাদ দিতে হবে বাদ অকরধার্য সীমা, মাসিক 25,000 টাকা হিসেবে, বার্ষিক কত, 3 লাখ, 1 মাসে যদি 25,000 হয় 1 বছরে, তাহলে 12 দ্বারা গুণ করলে 3 লাখ হয়, অথবা মূল বেতনের 50%, মূল বেতনের 50% করলে কত আসে, মূল বেতন 5,32,000, তার 50% 2,66,000, যেটি কম, অর্থাৎ ওই 3 লাখ আর 2,66,000, এর মধ্যে যেটা কম আমরা কি করব সেটাই এখানে বসাবো। তাহলে 2,66,000 বসালাম, তারপরে নগদ প্রাপ্ত ভাতা উপরে 3,19,200 থেকে বাদ দিলে 53,200 টাকা আসলো। এরপরে আমাদের আছে কি, ওখানে চার্জ ভাতা 3,000 টাকা করে প্রতি মাসে, তাহলে 12 দ্বারা গুণ করতে হবে, চলে আসলো 37,000। নিয়োগকর্তা কর্তৃক গৃহ পরিচারিকার বেতন 2,000 টাকা মাসিক, তাহলে 12 দ্বারা গুণ করলে 24,000 টাকা। ওই যে অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তার দান, ওখানে বলা আছে 5,32,000-এর 10%, 53,200। এবার আমাদেরকে যেটা করতে হবে, আবার অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের সুদ, এই যে 18% সমান 32,000 টাকা, একটা কমা বেশি পড়ছে, এখন এই 14.5% বের করতে হবে, বাদ অকারধার্য সীমা 14.5%, এই 72,000-কে 18 দ্বারা ভাগ দিলে 1% সমান কত, আর 14.5 দ্বারা গুণ করলে 14.5% সমান কত আসে, 58,000 টাকা। তাহলে ওই 72,000-কে 58,000 বাদ দিলে 14,000 টাকা থাকে, সেটা আউট অফ কলামে চলে গেল। এবার আর আমাদের কিছুই নাই, এইগুলোকে আমরা দিলে বেতন খাতে মোটায় আসে। এখন এই যে বেতন খাতে মোটায় এটা আসলো আমাদের, তো আশা করি তোমরা এই অঙ্কটাকে ভালোভাবে প্র্যাকটিস করবা, না বুঝলে আমাকে মেসেঞ্জার গ্রুপে প্রশ্ন করবা। আর এই তো, তোমরা ভালো থাকো, আর হোমওয়ার্ক আমি মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিব কোনটা কোনটা। তো ভালো থাকো, আল্লাহ হাফেজ।